মাত্র 72 ঘন্টায় ভোল বদল। বিজেপির টিকিটে জয়ী প্রার্থী যোগ দিল তৃণমূলে, সাগর দেখি মডেল গোঘাটেও। তবে কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস দল বদলে কয়েক মাস সময় নিয়েছিলেন, কিন্তু এক্ষেত্রে মাত্র 72 ঘন্টায় দল বদল। এবারে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপির টিকিটে, কিন্তু 3 দিন যেতে না যেতেই তৃণমূলের পতাকা ধরে ঘাস ফুলে যোগদান করেন। ঘটনাটা হুগলির গোঘাট 1 নম্বর ব্লকের ভাদুর গ্রাম পঞ্চায়েতে। ওই পঞ্চায়েতের বাদেশ্বর 206 নম্বর বুথ থেকে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন সঞ্জয় সাঁতরা। রেজাল্ট বেরোনোর পর জয়ী হন। বৃহস্পতিবার তিনি নিজের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে নিলেন। এদিন তার হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন ব্লক সভাপতি বিজয় রায়। এই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে মহকুমা জুড়ে। বিজেপি থেকে তৃণমূলে যাওয়া সঞ্জয় সাঁতরা বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার সার্বিক উন্নয়ন থেকে প্রভাবিত হয়ে উনি তৃণমূলে যোগ দিয়েছেন। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি এমনি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীকে ভালোবাসি, তাই ওতে যোগ দিলাম। আমি 206 নম্বর। হ্যাঁ, বিজেপি থেকে জয়ী হয়ে তৃণমূলে যোগ দিলাম। না, আমার তৃণমূলের কাজকর্ম দেখে খুব ভালো লেগেছে, ভালো লাগে, তার জন্য আমি যোগ দিলাম। অন্যদিকে বিরোধীরা কটাক্ষ করে বলছেন যে 3 দিন আগে বাংলা উন্নয়ন চোখে পড়েনি। আসলে এই ক্ষেত্রে ওনার ব্যক্তিগত কোনো স্বার্থসিদ্ধি বা ভয় মূল কারণ, তার জেরে উনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এই ঘটনায় এলাকায় ছিছি পড়ে গিয়েছে। আরও অনেক আপডেট রয়েছে, তার জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।